হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আচ্ছা আজকের ভিডিওটি টপিক হবে খুব সহজে মুখ এবং হাত থেকে সানট্যান অর্থাৎ সূর্যের ইউভি রেসের ফলে যে সাদা কালো ডিফারেন্স চলে আসে আমাদের বডিতে কি হয় সূর্যের তাপের ফলে যে বডি পার্টি আমাদের ড্রেস থাকে সেইটুকু ফেয়ার স্কিন থাকে কিন্তু বাকি পোর্শনটা আরও ডার্কার আরও আরো কালো হয়ে যায় সানট্যানের ফলে এবং তাই আজকের ভিডিওতে আমি পার্সোনালি যে পদ্ধতিটি অ্যাপ্লাই করি কি হয় আমার আমি যখনই বাইক চালাই হাফ স্লিপ পড়লে এখান থেকে এই ভীষণ কালো মানে আরো সানটাইন পড়ে যায় বুঝতেই পারছো আমি কি করি বাড়িতে এসেই যে প্রক্রিয়াটি অ্যাপ্লাই করি এবং ম্যাজিকের মতন কাজ করে সানটাইন জাস্ট একবার ইউজ করলে অনেক কমে যাবে আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে লেটস গে স্টার্টেড ফ্রেন্ডস এই পদ্ধতিটির জন্য আমাদের পাঁচটি মূল এর প্রয়োজন পড়বে তার মধ্যে নাম্বার ওয়ান হলো একটি লাল টমেটো যাকে আমরা দুটি টুকরে ভাগ করে নিয়ে একটি টুকরো থেকে সেটির রসটি একটি পাত্রে জমা করে নেব এবং দ্বিতীয় টুকরোটিও কিন্তু আমাদের পরে প্রয়োজন পড়বে নম্বর টু একটি পাতি লেবু যার রসটি বের করে নিয়ে মিশিয়ে নেব টমেটোর রসের সাথে নম্বর থ্রি এক চামচ হলুদের পাউডার একদম সামান্য নেবে এক চামচটা যেন অত্যাধিক না হয় আমরা যে সাধারণত হলুদ ব্যবহার করে থাকি তার থেকে ছোট এক চামচ লেবু এবং টমেটোর রসের সাথে নাও এক চামচ বেকিং খাদ্যে যে বেকিং ব্যবহার হয় যে কোনো মুদিখানার দোকানে সেটি পেয়ে যাবে তবে বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা প্রয়োজন পড়বে এবং লাস্ট নাম্বার ফাইভ তিন চামচ নর্মাল দুধ যে কোনো ব্র্যান্ডের দুধ তুমি ব্যবহার করতে পারো সেটিকে ফোটানোর কোনো দরকার নেই একদম নর্মাল র দুধের প্রয়োজন এবার এই সটি ইনগ্রিডিয়েন্টসকে পনেরো সেকেন্ডস ধরে ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নাও মিক্স হয়ে যাবার পর যে টমেটোটি যে দ্বিতীয় টুকরোটি বেঁচেছিল সেটিকে সামান্য মিশ্রণ দিতে ডুবিয়ে আমাদের স্কিনে মুখে হাতে ঘাড়ে সব জায়গায় এবার অ্যাপ্লাই করতে হবে কিন্তু ধীরে ধীরে আমাদের স্কিনে মেলানিনের উৎপত্তি বেশি হয়ে যায় সূর্যের তাপের ফলে এবং এই মেলানিনের ফলে কিন্তু আমাদের ত্বক কালো হয়ে পড়ে যেটাকে আমরা সানটান বলে থাকি কিন্তু লেবুর রসে উপস্থিত রয়েছে ভিটামিন সি যা মেলানিনের উৎপত্তি কম করে দেয় যার ফলে ট্যান রিমুভ খুব তাড়াতাড়ি হয়ে থাকে টমেটোর রসে উপস্থিত রয়েছে ব্লিচিং আমাদের সাহায্য করে করে অর্থাৎ উজ্জ্বল দেবে রস হলুদ অর্থাৎ টার্মেরিক পাউডারে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস অ্যান্টি ইনফ্লেমেটোরি কম্পোনেন্টস এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ট্যান তোলার সাথে সাথেই মুখের কালো লাল যে ব্রোনের দাগ হয়ে থাকে সেটিও কিন্তু কমাতে খুব সাহায্য করবে বেকিং সোডা এক্স এর কাজ করবে যার ফলে মৃত যে স্কিন সেলসগুলি হয়ে যায় আমাদের স্কিনে সেটি রিমুভ হয়ে নতুন আরো হাইড্রেটেড স্কিন সেল গঠন করবে এবং লাস্ট দুধে উপস্থিত রয়েছে অ্যান্টি ট্যান প্রপার্টিস যা ট্যান রিমুভ করতে ওয়ান অফ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট সো এই মিশ্রণটিকে পুরো হাতে কলায় মুখে দু তিন মিনিট ধরে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করো যাতে সেটি স্কিনে শুকিয়ে যায় এবং তার পর নর্মাল জল দিয়ে সেটিকে ধুয়ে আসো সো সিম্পল একবার জাস্ট ব্যবহার করেই দেখবে অনেক ইম্প্রুভমেন্ট তোমার স্কিনে তুমি লক্ষ্য করবে সান অনেকটাই কমে যাবে এবং মুখে একটা উজ্জ্বল ভাব তুমি লক্ষ্য করতে পারবে প্রায় প্রত্যেক দিনই তুমি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারো সব থেকে বেস্ট রেজাল্ট পাবে যদি তুমি অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন সান করার কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করে নিলে পনেরো মিনিট সেটি মুখে রেখে সান করার সময় মুখটি ধুয়ে নিলে দারুণ রেজাল্ট পাবে ট্রাস্টমি কিছুদিনের মধ্যেই দেখবে মু মুখ এবং হাত থেকে ট্যান টোটালি দূর হয়ে গেছে অন অফ দ্য আই থিংক বেস্ট রেমেডি এটি ট্যান রিমুভ করার আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে বন্ধুরা আজকের জন্য বাস এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাট অলওয়েজ রিমেম্বার বি হেলদি বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক